নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ, পুরুষদের জন্য হুরুল জান্নাহ। পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কিনা? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই, ঋতুস্রাব হয়, মাসিক হয়, জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতের বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আংশা না হুন্না ইংশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই, ভার্জিন, কুমারী। আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে, ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থি মজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে, পোলাপাইনরাও কইতেছে দরকার আছে, মাশা আল্লাহ। জান্নাতিদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না, এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ।